করোনার ঝুঁকি বিবেচনায় এবছরও হচ্ছে না আয়কর মেলা। রাজধানী সহ দেশের প্রায় সব করগুলোতে আয়কর অঞ্চলগুলোতে আয়করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। মেলা না হলেও আয়কর রিটার্ন জমা দিতে সংশ্লিষ্ট কর অঞ্চলকে জাতীয় রাজস্ব বোর্ড NBR কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন করদাতারা। বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার মাস নভেম্বরের প্রথম দিন থেকেই এজন্য প্রতিটি কর অঞ্চলে হেল্প ডেস্ক বসানো হয়েছে। এসব বুথে ITIN ETIN নিবন্ধন ও পুনর্নিবন্ধন সেবাও মিলছে বলে জানিয়েছেন NBR এর কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, কর অঞ্চলে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড় কেমন দেখছেন? হাবিবা, প্রতি বছর যেভাবে কিন্তু এই নভেম্বর মাসে আয়কর মেলার আয়োজন করা হয়, মহামারী করোনা ভাইরাসের কারণে কিন্তু এবার সিলেট সহ গোটা দেশে কিন্তু এরকম মেলা হচ্ছে না। তবে কর অঞ্চল এলাকায় যেসব কর অফিস রয়েছে সে সকল অফিসের নিচে কিন্তু ছোট পরিসরে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে সিলেট কর অঞ্চলের অফিসের নিচে যে বুথে যে ছোট পরিসরে মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটি ঘুরে দেখেছি যে আসলে সকালবেলা মানুষের আনাগোনা খুব কম বললেই চলে। আমরা কর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে সিলেটে আয়কর মেলা শুরু হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে আনন্দ ভূত করে কিন্তু সেখানে রিটার্ন জমা দিচ্ছে, ETIN জমা দিচ্ছে। যাদের নিবন্ধন করা প্রয়োজন তারা নিবন্ধন করছে এবং নতুনভাবে কিন্তু মানুষ টিন রেজিস্ট্রেশন করছে। তো এভাবেই কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা মনে করছেন যে আসলে এই যে করোনা ভাইরাসের কারণে মানুষ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু সেখানে এসে তারা তাদের ট্যাক্স পরিশোধ করবেন এবং টিন জমা দেবেন। তবে তারা যেটা লক্ষ্যমাত্রা ধরেছেন সেটার বেশি কিন্তু এবার হবে এবং এই যে আয়কর মেলাতে সবচেয়ে বেশি যে জিনিসটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানা এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন মানুষজন সেখানে রিটার্ন দাখিল করে এবং ট্যাক্স পরিশোধ করে, এটাই কিন্তু কর অফিসের থেকে কামনা করা হয়েছে। ধন্যবাদ আপনাকে হোসাইন আহমেদ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে।